আসসালামু আলাইকুম। আজকে আলোচনা বিষয় হচ্ছে লিভার অ্যাবসেস বা লিভার ফুরা বা লিভারের ফুরা, যেটা হওয়ার কারণ কি। বিভিন্ন কারণে লিভারের ফুরা হতে পারে। এই ফুরা পেটে লিভারের কার্যক্রিয়া বন্ধ করে দিতে পারে বা অচল হয়ে যেতে পারে। যেই কারণগুলোর কারণে লিভারের ফুরা হতে পারে, যেইগুলোর কারণে লিভারের ফুরা হতে পারে, সেগুলো হচ্ছে লিভারের প্রদাহ দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে। যদি লিভারের প্রদাহটা দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে তাহলে লিভারে ফুরা হতে পারে। দীর্ঘদিন ধরে লিভার ক্রিয়ার গোলযোগ, লিভারের ক্রিয়া যে কাজগুলো করতে থাকে সেই কাজগুলো যদি গোলযোগ হয় তাহলেও লিভার ফুরা হতে পারে, লিভারে ফুরা হতে পারে বা লিভার অ্যাবসেস হতে পারে। দেহের কোনো রোগ, দেহের কোনো প্রাচীন ভাইরাল ইনফেকশান এর পরিণতি হতে পারে, এর পরিণতির কারণে এই সমস্যাটা হতে পারে। হাম, জল বসন্ত ইত্যাদি ইত্যাদি পরিণতির কারণে ইত্যাদি পরিণতির কারণেও হতে পারে। দীর্ঘদিন পর্যন্ত আমাশয় রোগে ভোগার কারণে এই সমস্যাটা হতে পারে, লিভার অ্যাবসেস বা লিভার ফুরা হতে পারে। তারপরে দেহের কোনো চর্মরোগ চাপা পড়ে বা বাহিক্য ঔষধ প্রয়োগে, দেহের কোনো চর্মরোগ চাপা পড়ে অথবা বাহিক্য ঔষধ প্রয়োগে এই সমস্যাগুলো হতে পারে। লিভার, প্লীহা, ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড ইত্যাদি যদি আক্রান্ত হয়, মানে এই যে অর্গানগুলো বললাম সেই অর্গানগুলো যদি আক্রান্ত হয় তাহলে লিভার অ্যাবসেস বা লিভার ফুরা হতে পারে। অন্য কোনো রোগে লিভার আক্রান্ত হলে, ম্যালেরিয়া, কালাজ্বর অথবা টাইফয়েড রোগে আক্রান্ত হলেও লিভার অ্যাবসেস হতে পারে। শরীরে অন্য কোনো রোগ আক্রান্ত হলে, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, কালাজ্বর ইত্যাদি হলে লিভার অ্যাবসেস হতে পারে। তারপরে শরীরের উপর অত্যাচার, যেমন হচ্ছে মদ্যপান, উগ্র নেশা জাতীয় খাদ্য খাবার গ্রহণ এবং হচ্ছে পানাহারে সংযমহীনতা, অনিয়মিত জীবনযাপন, যদি এরকমটা করে তাহলেও লিভার অ্যাবসেস হতে পারে। এই লিভার অ্যাবসেস বা লিভার ফুরা হওয়ার যে কারণগুলো বললাম, এক নম্বর কারণ হচ্ছে লিভারের প্রদাহ দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে তাহলে লিভার অ্যাবসেস হতে পারে। দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে লিভার ক্রিয়ার গোলযোগ যদি থাকে তাহলে হতে পারে। তারপরে হচ্ছে দেহের কোনো প্রাচীন ভাইরাল ইনফেকশন হলে সেই ক্ষেত্রে ইনফেকশনের পরিণতির কারণে লিভার অ্যাবসেস হতে পারে। হাম, জল বসন্ত এবং ইত্যাদি কারণেও লিভার অ্যাবসেস হতে পারে। তারপরে দীর্ঘদিন পর্যন্ত আমাশয় রোগ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লিভার অ্যাবসেস হতে পারে। দেহের কোনো চর্মরোগ যদি চাপা পড়ে অথবা বাহিরে কোনো ওষুধ ব্যবহার করার কারণে যদি ব্যবহার করার কারণেও লিভার অ্যাবসেস হতে পারে। লিভারে যে অর্গানগুলো আছে, লিভার প্লীহা, ফুসফুস, কিডনি এবং হৃৎপিণ্ড ইত্যাদি যদি আক্রান্ত হয় যে কোনো কারণে, যে কোনো রোগে, তাহলে সেই ক্ষেত্রে লিভার অ্যাবসেস হতে পারে। দেহের অন্যান্য রোগে লিভারে আক্রান্ত হলে, লিভারে যদি দেহের অন্য কোনো রোগে যদি লিভারটা আক্রমণ হয়, যেমন ম্যালেরিয়া জ্বর, কালা জ্বর, টাইফয়েড জ্বর ইত্যাদি যদি আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রেও লিভার অ্যাবসেস হতে পারে।